করোনা ও উপসর্গ নিয়ে একদিনে দেশের 21 জেলায় 169 জনের মৃত্যু হয়েছে। গাজীপুর, কুষ্টিয়া, বরিশাল সহ বিভিন্ন জায়গায় বেড়েছে শনাক্তের হার, তবে কমছে রাজশাহীতে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে একদিনে মারা গেছে 12 জন, নতুন রোগে ভর্তি হয়েছে 46 জন। শনাক্তের হার 45.74%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে 8.9% কমে শনাক্তের হার 18.59%। বগুড়ায় একদিনে মারা গেছে আরও 17 জন, সংক্রমণ বেড়ে 34.21%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 204 জন, শনাক্তের হার বেড়ে 28.29%। 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 7 জন। গাজীপুরে মারা গেছে 5 জন, নতুন আক্রান্ত 284 জন, শনাক্তের হার 52.98%। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে মারা গেছে 6 জন, নতুন শনাক্ত 196 জন। চট্টগ্রামে মারা গেছে আরও 6 জন, আক্রান্ত 765 জন। সিলেটে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 281 জন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় খুলনায় 12, কিশোরগঞ্জে 12, রংপুরে 11, যশোরে 11, চুয়াডাঙ্গায় 5, ঝিনাইদহে 3, ঠাকুরগাঁওয়ে 3, দিনাজপুরে 3, টাঙ্গাইলে 2, নরসিংদীতে 2 ও শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।